এই ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে ঘটনাটা আমরা এইরকম একটা ঘটনা নিয়ে এখন কথা বলবো তো প্রবলেমটা আগে পড়ে ফেলি প্রবলেমটা হচ্ছে একটা এরকম যে একটা লোক একটা নির্দিষ্ট জায়গা থেকে অনুভূমিকভাবে একটা বলকে কিক করবে তো কিক করার পরে বলটা যথারীতি ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে এরকম নিচে চলে আসবে এখন কোয়েশ্চেন হচ্ছে মিনিমাম কত বেগে নিক্ষেপ করলে বা মিনিমাম কত বেগে কিক করলে বলটা একদম লাস্ট যে তলটা আছে সেই তলে ফেরত আসবে কারণ তুমি যদি একটা নির্দিষ্ট স্পিডের যে কম স্পিডে নিক্ষেপ করো তাহলে বলটা তো হতে পারে এখানে আটকে যেতে পারে অথবা এই স্টেপেও আটকে যেতে পারে আমার মানে টার্গেট হচ্ছে ডিরেক্ট যাতে একদম লাস্ট লাস্ট যে আছে বা লাস্ট যে তলটা আছে সেটা থেকে পৌঁছে ওকে তো আমরা স্টেটমেন্টটা পড়ে ফেলি স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে একটি সিঁড়ির প্রত্যেক ধাপ একটি সিঁড়ির প্রত্যেক ধাপ টেন সেন্টিমিটার উঁচু এবং টোয়েন্টি সেন্টিমিটার চওড়া চিত্রে প্রদত্ত সর্বোচ্চ তল থেকে সর্বনিম্ন কত অনুভূমিক বেগে কিক করলে বলটি সর্বনিম্ন তলে পৌঁছাবে অর্থাৎ মিনিমাম কত স্পিডে বা মিনিমাম কত বেগে আমি কিক করলে এই যে বলটা সেটা একদম নিচের যে তলটা আছে সেই তলে এসে পৌঁছাবে আমরা বলটাকে বিন্দু হিসেবে কল্পনা করব বলটাকে খুব বড় ডায়ামিটার ধরার দরকার নেই খুব বড় বেশের ধরার দরকার নেই আমরা জাস্ট বলটাকে একটা বিন্দু হিসেবে চিন্তা করব যাতে আমাদের ওই বেশের জন্য আটকে যাওয়ার ঝামেলাটা না পোহাতে হয় এটা আমি জাস্ট চিত্র দেখানোর জন্য বা অ্যানিমেশনটা তোমাদের সামনে বোধগম্য করার জন্য একটু বড় করে নিয়েছি এটা যথেষ্ট ছোটো সিঁড়ির যে প্রশস্ততা আছে সেই তুলনায় আমাদের বলটা খুবই ক্ষুদ্র বাট আমি বোঝার সুবিধার্থে একটু বড় করে নিয়েছি ওকে ধরো তুমি বলটাকে ধরো তুমি বলটাকে ইউ ব্যাগে অনুভূমিকভাবে কিক করেছো এখন এমন হতে পারে যে বলটা একদম এখানে চলে আসছে অথবা এখানে আসছে অথবা এইখানে আস অথবা এই যেটা বললাম যে এই যে এখানে আসছে এখানে যদি এসে যায় তাহলে কিন্তু সে ডিরেক্ট লাস্টের সারফেসে আসতে পারলো না সে কিন্তু এই যে এখানে আটকে গেল এখন আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম সেই স্পিডটা বের করা যে স্পিডে কিক করলে বলটা একদম লাস্টের যে তলটা আছে সেই তলে ফেরত চলে আসবে ওকে তো শুরু করি যে যে ইনফরমেশান দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলে প্রথমে দেওয়া আছে ইনফরমেশান প্রত্যেকটা ধাপ টেন সেন্টিমিটার করে উচিত অর্থাৎ এটা টেন সেন্টিমিটার এটা টেন সেন্টিমিটার এটা হচ্ছে টেন সেন্টিমিটার যদিও হাইটটা আমি একটু কম করে ফেলেছি বাট দেখতে কম মনে হলো এটা আসলে সেম সো এটাও টেন সেন্টিমিটার এটাও টেন সেন্টিমিটার এটাও টেন সেন্টিমিটার সো ডেফিনেটলি আমার এখানে টেন সেন্টিমিটারকে অবশ্যই এককে নেওয়া লাগবে কজ আমরা সবকিছু এসআ একক দিয়ে করবো সো টেন সেন্টিমিটার আমরা লিখে রাখবো এখানে যে পয়েন্ট ওয়ান মিটার আবার প্রত্যেকটা সিঁড়ির চওড়া কেমন টোয়েন্টি সেন্টিমিটার করে অর্থাৎ এই যে দূরত্বটা এটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার বা লিখে দেবো আমরা পয়েন্ট টু মিটার আপাতত এখানে টোয়েন্টি সেন্টিমিটারে লিখি টোয়েন্টি টোয়েন্টি ওকে এখন বলটা যখন দুইটা স্টেপ নিচে নামবে যে দশ সেন্টিমিটার নিচে নামবে তারপর যখন আরেকটা দশ সেন্টিমিটার নিচে নামবে তখন যদি তার অনুভূমিক দূরত্ব ফর্টি সেন্টিমিটারের যে বেশি হয় তাহলে হচ্ছে সে সেইফলি আমাদের যে লাস্ট যে তলটা আছে সেই তলে পৌঁছতে পারবে আর যখন সে নিচের দিকে টোয়েন্টি সেন্টিমিটার নামার পরে চল্লিশ সেন্টিমিটারের যে কম দূরত্ব যাবে এক্স এক্সিস বরাবর তার মানে হচ্ছে সে থার্ড স্টেপে বা ফাইনাল যে স্টেপটা আছে এটাকে একদম নিচে সেখানে সেফলি পৌঁছাতে পারবে না তো আমাদের এই জিনিসটা কাজ করা লাগবে আচ্ছা তো দেখো ওয়াই এক্সিস বরাবর আমরা কতটুক নামবো টেন সেন্টিমিটার প্লাস টেন সেন্টিমিটার ওকে তাহলে হচ্ছে পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আমার কতটুক নাম বেশি নিচে এবং সেটা উপরের দিকে না নিচের দিকে নিচের দিকে সো নেগেটিভ নেগেটিভ এইচ ইজ ইকুয়াল টু ইউ তো আমাদের জিরো কজ ওয়াই এক্স বরাবর আমার আদিবেগ শূন্য তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার মাইনাস দিলাম কজ বিকশস্তর নেগেটিভ নিচের দিকে মাইনাসে মাইনাসে কাটা তো পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান সমান হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টু টু জিকে আমরা ধরে নিলাম যে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা হবে টেন বাই টু হচ্ছে ফাইভ ইন্টু টি স্কোয়ার্ড তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালিউ কত পাবো টি এর ভ্যালিউ পাবো রুট ওভার পয়েন্ট টু ডিভাইডেড বাই ফাইভ এটার আনসার আসবে পয়েন্ট টু সেকেন্ড ওকে এখন এই যে পয়েন্ট টু সেকেন্ড এই পয়েন্ট টু সেকেন্ড হচ্ছে আমাদের এই যে বলটা এই বলটা দশ প্লাস দশ বা টোয়েন্টি সেন্টিমিটার নিচে নামতে ওকে টোয়েন্টি সেন্টিমিটার বা পয়েন্ট টু মিটার নিচে নামতে তার সময় লাগে কতটুকু পয়েন্ট টু সেকেন্ড এখন এই পয়েন্ট টু সেকেন্ডে তার অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি ফোরটি সেন্টিমিটারের চেয়ে বেশি অর্থাৎ এতটুকুর চেয়ে বেশি হয় তাহলে সে সেফলি ফাইনাল যে তলটা আছে বা সর্বনিম্ন তল তলটা আছে সেটাতে ল্যান্ড করবে না হয় সে করবে না তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমরা লেখা লাগবে এক্স সিক্সিস বরাবর স্মরণ মাস্ট বি গ্রেটার দেন ফোরটি অথবা চল্লিশ ওকে তো এক্স সিক্সিস বরাবর স্মরণ আমরা লিখলাম এক্স ইজ গ্রেটার দেন ফোরটি মানে কি আমরা তো এসে এক লিখবো সো সেটা হবে পয়েন্ট ফোর বিশ প্লাস বিশ সেন্টিমিটার সমান ফোরটি সো সেটাকে মিটারে নিয়ে আসলে পয়েন্ট ফোর কারণ এক্স সিক্সিস বরাবর স্মরণ কত এক্স সিক্সিস বরাবর বেগ ইন্টু সময় গ্রেটার দেন পয়েন্ট ফোর এক্স সিক্সিসি বরাবর ব্যাগ কত সেটাই তো আমাদেরকে বের করা লাগবে ওইটাই মিনিমাম তো এখানে আমরা লিখে ফেললাম এখানে এই যে ইউ লিখেছিলাম এটাই কজ এক্স সিক্সিসি বরাবর আদি ব্যাগ যায় শাস বিকতা ইউ ইন্টু সময় কতটুকু গিয়েছে আমাদের পয়েন্ট টু ইজ গ্রেটার দেন পয়েন্ট ফোর ওকে তাহলে ইউ মাস্ট বি গ্রেটার দেন পয়েন্ট ফোর ডিভাইডেড বাই পয়েন্ট টু তাহলে ইউ গ্রেটার দেন টু তার মানে হচ্ছে আমাদের ব্যাগটা মিনিমাম টু মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হওয়া লাগবে টু মিটার পার সেকেন্ডের চেয়ে যদি বেশি হয় তাহলে সে নিচের তলা চলে আসবে আর যদি টু মিটার পার সেকেন্ডের চেয়ে কম হয় তাহলে সে রিচ করতে পারবে না ঠিকমতো ওকে সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো ধন্যবাদ তাহলে ইউ ইউ মাস্ট বি গ্রেটার দেন টু মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের আনসার ধন্যবাদ